স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সংবাদ জুড়ে আছি নূপুর মাহমুদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। এই প্রথম রাজশাহীর খেতুরধামে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি উৎসব হচ্ছে না। জেএমবি নির্যাতনে নিহত দীপঙ্কর হত্যা মামলায় 13 আসামি খালাস। মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করায় রাজশাহীতে ফ্রান্সের বিরুদ্ধে সমাবেশ। জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার বিস্তারিত। 500 বছরের ইতিহাসে এ প্রথম করোনা ভাইরাসের কারণে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলি খেতুরিধামে মহারাজ ঠাকুরশীল নরোত্তম দাসের তিরোভাব তিথি উৎসব স্থগিত করা হয়েছে। তবে ধর্মীয় আনুষ্ঠানিকতা স্বল্প পরিসরে পালন করা হবে। যেহেতু উৎসব হচ্ছে না, সে কারণে সংবাদ সম্মেলন করে ভক্তদের খেতুরিধামে না আসার অনুরোধ জানিয়েছেন শ্রী শ্রী গৌরাঙ্গদেব ট্রাস্ট বোর্ডের সদস্যরা। আগামী 4 নভেম্বর থেকে 6 নভেম্বর পর্যন্ত প্রেমতলি শ্রীকৃষ্ণ পঞ্চমী তিথিতে এই উৎসব পালন হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীতে স্বাস্থ্য ঝুঁকির কারণে মন্দিরের সব গেট বন্ধ রেখে মন্দির চত্বরে হরিনাম সংকীর্তন সহ ধর্মীয় পূজা অর্চনা করা হবে। এছাড়া অন্যান্য সব কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার দুপুরে রাজশাহীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে আয়োজক শ্রী শ্রী গৌরাঙ্গ দেব ট্রাস্ট বোর্ডের সদস্যরা একথা বলেন। আয়োজক শ্রী শ্রী গৌরাঙ্গ দেব ট্রাস্ট বোর্ডের সদস্যরা একথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রী গৌরাঙ্গ দেব বিগ্রহ ঠাকুর ট্রাস্ট বোর্ডের সভাপতি প্রফেসর ডক্টর মনমোহন। রাজশাহীর বাগমারা উপজেলায় জিএনবির নির্যাতনে নিহত দীপঙ্কর শাহ হত্যা মামলায় 13 জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালত একের বিচারক মোসাম্মদ ইসমত আরা এ রায় দেন। 2004 সালের 29 এপ্রিল তৎকালীন জিএনবি নেতা বাংলা ভাইয়ের নেতৃত্বে তাদের হামির কুতুসা ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা করা হয় দীপঙ্কর সাহাকে। এ ঘটনায় দীপঙ্করের বাবা দ্বিজেন্দ্রনাথ সাহা বাদী হয়ে বাগমারা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় 18 জনকে আসামি করা হয়। এর মধ্যে বাংলা ভাইয়ের অন্য মামলায় আগে ফাঁসির রায় কার্যকর করা হয়, 4 জনের স্বাভাবিক মৃত্যু হয়। এ মামলায় সাক্ষীরা আসামি শনাক্ত করতে না পারায় তাদের বেকসুর খালাস দেন আদালত। মামলায় 37 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আত্রাই থানার কাশিয়াবাড়ি ঘাটমিলা নামক একটা জায়গাতে এই মামলার সংক্ষিপ্ত এজাহারের যেটা বক্তব্য ছিল যে কাশিয়াবাড়ি ঘাট থেকে এই মৃত দীপঙ্করকে মুজাহিদ সর্বহারা এই ধর নামেও লোকেরা এই বাংলা ভাইয়ের তথাকথিত রমজান খায়ার বাগমারায় এই ক্যাম্পে নিয়ে আসে, নিয়ে আসার পর তাকে হত্যা করে। পরবর্তীতে এই মামলাটা দীপঙ্কর মৃত দীপঙ্করের বাবা দ্বিজেন্দ্রনাথ বাগমারা থানায় বাদী হয়ে মামলা দায়ের করে। এজাহারে কোনো আসামির নাম ছিল না। পরবর্তীতে পুলিশ তদন্ত করে 18 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এই অবস্থাতে বিজ্ঞ আদালত সারা আজকে এই আর্গুমেন্ট শোনার পর আজকে রায়ের জন্য দিন ধার্য করেছিল। আজকে রায়ে বিজ্ঞ আদালত সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছে। মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করায় রাজশাহীতে ফ্রান্সের বিরুদ্ধে সমাবেশ করেছে মুসল্লিরা। ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের বিরুদ্ধে মানব ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10:30 নগরীর সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে ফ্রান্সের প্রতি ঘৃণা ও ধিক্কার জানানো হয়।
চাকরি স্থায়ীকরণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে নেসকোর রাজশাহী রংপুর বিভাগের পিচরেট ঐক্য পরিষদের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। এ সময়ের মধ্যে তাদের দাবি মানা না হলে পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে বৃহত্তম কর্মসূচি গ্রহণ করা হবে। দুপুর গড়ালে কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন, পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। আন্দোলনরত সদস্যরা জানান যে তাদের একটাই দাবি, চাকরি স্থায়ীকরণ। এ সময় তারা আরো বলেন যে আমরা আমাদের জীবনের অধিকাংশ সময়ে এই পদে চাকরি করে কাটিয়ে দিলাম, এখন যদি আমরা চাকরি হারা হই তাহলে আমাদের অনাহারে দিন কাটাতে হবে, আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় দাঁড়ানো ছাড়া আর কোনো পথ থাকবে না। তাই আমরা প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই যেন তারা আমাদের একটা ব্যবস্থা করে দেন। মূলত আজকে যে আজকে দ্বিতীয় দিন অতিবাহিত চলছে আমাদের পিছিয়ে পড়া পরিষদের রাজশাহী রংপুর বিভাগের যারা মিটার পাঠক এবং বিল বিতরণকারী, এই মিটার পাঠক বিল বিতরণকারীরা আমরা দীর্ঘ 20 থেকে 22 বছর চাকরি করে আসছি এই মিটার রিডিং এবং বিল বিতরণ কাজে। রাজশাহী বিভাগের নেসকো লিমিটেড থেকে আমরা কেউ এক বিন্দু পথে সরে দাঁড়াবো না, কারণ আমরা কাফন বেঁধে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এই কাফন বেঁধে নিয়ে এসেছি, যদি মরতে এখানে মরব, আমরা এই কালো মুখ নিয়ে পিছনে ফিরতে চাই না। আমরা যে নেসকো লিমিটেড বর্তমানে আছে, পূর্বে পিডিবি ছিল, পিডিবিকে ভেঙে নেসকো কোম্পানিতে রূপান্তর করা হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগ মিলে। এই রংপুর বিভাগে প্রায় আমরা 700 কর্মচারী অস্থায়ী ভিত্তিতে পিচরেট কর্মচারী আছি। দাবি আন্দোলন, আমাদের দাবি আদায়ের জন্য আমাদের যা করণীয় প্রয়োজনে আমরা এখানে কাফনের কাপড় মেনে বেঁধেছি। আমরা মৃত্যু যদি হয় আমৃত্যু এখানে আমরা থাকবো এবং আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানবে আমরা এখানে অবস্থান করব। রাজশাহীতে রূপরেখা মহিলা কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি বলেন যুব সমাজের মধ্যে হতাশা, মাদক সেবন ও বিভিন্ন সামাজিক অপরাধ কমাতে খেলাধুলার বিকল্প নেই, তাই তাদের অন্যান্য কাজের ফাঁকে খেলাধুলার চর্চা করতে হবে। বুধবার বিকেলে রাজশাহী নগরীর রেল কলোনি মাঠে মুজিব বর্ষ উপলক্ষে রূপরেখা মহিলা কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2020-এর উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। ইব্রাহিম হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন, 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল সরকার, টুর্নামেন্টের আয়োজক 7 নম্বর জোনের মহিলা কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, রাঙ্গাপুরি লিমিটেডের চেয়ারম্যান মাসুম সরকার সহ অন্যান্যরা। আয়োজকরা জানান 1 মাস ব্যাপী চলবে এই টুর্নামেন্ট, এতে অংশগ্রহণ করবে 44টি দল। উদ্বোধনী ম্যাচে অংশ নেন রাজশাহীস্থ কাদিরগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং শহীদ আমজাদ স্পোর্টিং ক্লাব। নোয়াখালীর শরীফপুরে হাসান হত্যা মামলায় দেলোয়ারকে 3 দিন ও বেগমগঞ্জে গৃহবধূকে বিভস্ত্র ঘটনায় এজাহারভুক্ত 4 নম্বর আসামি ইসরাফিলের 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 3 নম্বর আমলি আদালতে নোয়াখালী বেগমগঞ্জের এখলাসপুরে নারীকে বিভস্ত্রের ঘটনায় মামলার এজাহারভুক্ত 4 নম্বর আসামি ইসরাফিলকে পিবিআই 7 দিনের রিমান্ড মঞ্জুর আবেদন করলে বিচারক মাসফিকুর হক তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। গত ফেব্রুয়ারি মাসের 16 তারিখে শরীফপুরে হাসান হত্যার মামলার অন্যতম আসামি দেলোয়ারকে মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার এসআই মোস্তাক আহমেদ 5 দিনের রিমান্ড আবেদন করলে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মামলায় পুলিশ আসামি দেলোয়ারের 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন, কিন্তু আদালত শুনানি অন্তে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং 10 জনের 4টা মামলা পুলিশ আসামি ইসরাফিলের 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন, বিচার আদালত শুনানি অন্তে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।